প্রিয় দর্শক, agri24.tv থেকে আপনাদের সাথে আছি আমি সাদিয়া জান্নাত জুসি। আজ আমরা এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বহুল আলোচিত রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম পদ্ধতিতে কোরাল মাছের চাষ নিয়ে এবং কোরাল মাছের চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা চলে এসেছি। আজ আমাদের সাথে এসেছেন প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন স্যার। স্যার কেমন আছেন? কোরাল মাছ চাষের জন্য রাস কেন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হিসেবে বিবেচিত হয়? রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম, রাস মানে একই পানি বারবার ব্যবহার হবে। আমরা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেমে আমাদের দেশীয় যে কোরাল মাছ এটিকে এনে ছোট অবস্থা থেকে আমরা 3-5 গ্রামের মাছ এনেছিলাম, সেখান থেকে এটা বড় হয়ে এখন 1 কেজি 300-400, কোনোটা 1 কেজির নিচে একটু আছে, বাট অধিকাংশই 1 কেজির উপরে চলে আসছে। তো এই মাছগুলিকে আমরা পুরোটাই ফ্রেশ ওয়াটার, একদম জিরো স্যালাইন এনভায়রনমেন্টেই বড় করেছি। এর একটি বিশেষ গুণ হচ্ছে সে সমুদ্রে থাকতে পারে, মোহনায় থাকতে পারে এবং স্বাদুপানিতেও সে থাকতে পারে। অর্থাৎ অন্য পাশে যদি পুঁটি মাছ, তেলাপিয়া, পাবদা, গুলশা রয়েছে, একই পানিতে সে বড় হচ্ছে। এটি কোরাল মাছের একটি বড় সুবিধা যে অ্যাডাপ্ট করতে পারে। আরেকটি হচ্ছে এটি ব্যয়বহুল একটি মাছ, অর্থাৎ এর বাজার মূল্য বেশ ভালো। বাংলাদেশে এটির পোনা এখন তৈরি হচ্ছে, এটির চাষের সম্ভাবনা রয়েছে। কাজে নিবিড় পদ্ধতিতে সারা বিশ্বে বেরামুন্ডি যাকে বলি, এই কোরাল বিভিন্ন জাত রয়েছে, এই বেরামুন্ডি চাষটা ইন্টেন্সিভ রাস সিস্টেমেই করে। আমাদের দেশেও এর যারা আরএসএ ইনভেস্ট করেছেন, বড় প্রকল্প করেছেন, তাদের জন্য এটি একটি সুযোগ, এই মাছটি করা যেতে পারে যেহেতু এর বাজার মূল্য ভালো রয়েছে। তাই আমরা এটাকে ট্রায়াল হিসাবে প্রাথমিকভাবে করে দেখেছি যে হ্যাঁ, এটি সম্ভব ট্যাঙ্কে করা। যদিও আমাদের ট্যাঙ্ক মাত্র 10,000 লিটারের ট্যাঙ্ক, এর মাঝে আমরা করেছি, তার জন্য একটু বড় ট্যাঙ্ক হলে ভালো হয়। রাস ব্যবহারে কোরাল মাছের যে পরিবেশগত চাহিদাগুলো, এগুলো কীভাবে পূরণ করা হচ্ছে? কোরাল মাছ আমরা যখন পোনা নিয়ে আসছি, সে স্যালাইন মানে লবণাক্ত পানির পোনা ছিল, অল্প লবণাক্ত ছিল। তখন আমরা কিছু লবণ পানি, আমাদের যে দেশীয় লবণ, কাঁচা লবণ বলি, এটা দিয়েই আমরা রেখেছিলাম মানে সহনীয় করার জন্য। ধীরে ধীরে আমরা ওইটাকে জিরোতে নিয়ে আসছি, সে যখন সহ্য ক্ষমতার মধ্যে চলে আসে। আমি বলেছিলাম যে কোরাল মাছ সামুদ্রিক মাছ, তার ডিম এবং প্রজননের জন্য উপকূলে সে চলে আসে এবং ঘেরে স্বাদুপানিতেও সে বাঁচতে পারে, তার সেই সহ্য ক্ষমতা রয়েছে। তো কাজে আমরা তাকে যখন সহ্য ক্ষমতার মধ্যে স্বাদুপানিতে নিয়ে আসছি, তখন স্বাদুপানিতেই তাকে চাষ করছি এবং স্বাদুপানিতেই সে বড় হচ্ছে। স্বাদুপানির কোরালের স্বাদ সামুদ্রিক কোরালের চেয়ে বেশি। এই পদ্ধতিতে যে জলের যে গুণগত মান, এটা কীভাবে বজায় রাখা হচ্ছে? আমরা প্রতিদিন, আমাদের অটোমেটিক ওয়াটার কোয়ালিটি সেন্সর রয়েছে, আমরা প্রতিনিয়ত সেই সেন্সরের মাধ্যমে ডাটাগুলি নিতে থাকি। পানির যদি গুণগত মানের কোনো সমস্যা হয়, আমরা তৎক্ষণাৎ কী করা প্রয়োজন সে বিষয় নেই। আর কোরালের জন্য একটু স্পেশালি একটা ফিল্টার ব্যবস্থা করে রেখেছি, যে ওই ফিল্টারের মাধ্যমে ওই কোরালের পানির কখনোই যেন দূষিত না হয়, সমস্যা না হয়। এই জন্য তার জন্য সিম্পল কয়েকটা ক্যারেটের মতো বক্স দিয়ে আমরা আলাদা একটা ফিল্টার তৈরি করে দিয়েছি এডিশনালি, যেন তার বাড়তি কিছু সুবিধা পায়। বায়ো ফিল্টার দিয়েছি, ফোম ফিল্টার দিয়ে, সিম্পল ওয়েতে যে কেউ করতে পারবে এই প্রযুক্তিতে করেছি। স্যার, আমরা জানি কোরাল মাছ সামুদ্রিক মাছ এবং রাক্ষসের মাছ, আপনি হচ্ছে রাস পদ্ধতিতে কীভাবে কোরাল মাছের খাবারের যে গুণগত মান, এটা কীভাবে কাজ করছেন এটার উপরে? কোরাল রাক্ষসে সত্য, সে অন্য মাছকে ধরে খাবে, তার মানে হচ্ছে সে প্রোটিন, অন্য মাছের প্রোটিন সা ধরে খায়। এবং রাক্ষসে প্রাণী স্বভাবই হচ্ছে খুব চালাক হয়, তারা খুব দ্রুত চলাচল করে, তার জন্য বড় স্পেসের দরকার হয়, তার মুভমেন্টের দরকার হয়। আমাদের 10,000 লিটার তার জন্য উপযুক্ত নয়, কিন্তু তার মাঝেও মাছ রয়েছে, প্রতিটি 1 কেজি করে যদি হয়, এই মাছগুলি আমরা রয়েছে। কিন্তু তাকে যদি আমি আরও বড় জায়গায় দিতে পারতাম আরও ভালো হতো। এই মাছগুলিকে যখন এনেছিলাম, তখন আমি অন্য মাছই দিয়েছিলাম, সে খেত। ধীরে ধীরে মাছের পরিমাণ কমিয়ে মাছের পেস্ট, মাছের পিস সেভাবে দেওয়া শুরু করলাম। এর পরবর্তীতে মাছের পেস্টের সাথে অন্য উপাদানগুলি মেশানো শুরু করলাম। ধীরে ধীরে মাছের পেস্টটা কমিয়ে শুধুমাত্র বাণিজ্যিক খাবারে যখন চলে আসছি, এখন সে বাণিজ্যিক খাবারই খাচ্ছে। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এসএইউ রাসের তৈরি খাবারই খেয়েই এই মাছগুলি এখন বড় হচ্ছে। কোরাল মাছের চাষের ক্ষেত্রে রোগবালাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোরাল মাছের ক্ষেত্রে খুব বেশি অন্য রোগবালাই দেখি না, তবে একটি বিষয়ে আমরা, যেহেতু এটিও আমার প্রথম চাষ, প্রথম কোরাল নিয়ে কাজ, শুধুমাত্র ফাঙ্গাল ইনফেকশন হয়, এছাড়া আর কোনো প্রবলেম হয়নি।
অর্থাৎ মাঝে মাঝে হঠাৎ করে অনেক দিন যদি কোনো কারণে হয়তো পরিষ্কার হয়নি বা কোনো কারণ থাকতে পারে, তার শরীরে ফাঙ্গাসের মতো তুলোর মতো একটা আবরণ হয়, জায়গায় জায়গায় অনেক সময় হয়, তখন দু একটা মাছ মারা যায়। আমার সার্ভাইভাল রেট খুব যে বেশি ভালো তা নয়, কারণ এই প্রবলেমগুলির মাঝেই আমি এগিয়েছিলাম। প্রথম দিকে তাকে অ্যাডপ্ট করানো, খাবারে অভ্যস্ত করানো, সে খায় না। আমি কিছু মাছ এনেছিলাম, প্রথম একবার 2000 মাছ এনেছি, তখন একটি মাছ আমি বাঁচাতে পারি নাই, কারণ সে খায়নি, কোনো মাছই খাচ্ছে না। কেন খাচ্ছে না, তাকে কী করা দরকার, যেহেতু আমার গবেষণা, আমরা সেই গবেষণা করে করে ধীরে 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 অ্যাডাপ্ট করেছি। এখন মাছগুলি খায়, এখন আমি বুঝে ফেলছি যে তাকে কীভাবে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, কোন পরিবেশে রাখতে হবে, যার কারণে এই মাছগুলিকে টেক কেয়ার করে যদি রাস পদ্ধতিতে আমি রাখি তাহলে এর সুফলটা ভালো পাওয়া যাবে। বিদেশে আমাদের দেশীয় প্রযুক্তিও বিদেশে রপ্তানি করা যাবে, এই মাছগুলি দেশের যে কোনো অঞ্চলেই চাষ করার মতো সুযোগ হবে। তবে সমুদ্র উপকূলীয় অঞ্চলে যদি কিছুটা লবণাক্ত পানি হয় তাহলে এটি ভালো হবে, এই ফাঙ্গাল ইনফেকশনটা থাকে না, তখন আমরা হালকা সল্ট ব্যবহার করলেও ফাঙ্গাল ইনফেকশনটা কমে যায়। কাজে লবণ পানির মাছের লবণ পানি যদি কিছুটা থাকে ফাঙ্গাল ইনফেকশনটা হবে না, যেহেতু ফ্রেশ ওয়াটার তাই এই প্রবলেমটা আমরা ফেস করেছি।